জেলা উপজেলা পর্যায়ে চলছে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান, লক্ষ্যমাত্রা প্রায় 1 কোটি। জনগণই আওয়ামী লীগের বড় শক্তি বললেন প্রধানমন্ত্রী। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নির্দেশ। এবং ওয়াসার এমডির 13 বছরের হিসাব দাখিলের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত, কেন অপসারণ করা হবে না জানতে চেয়ে রুল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের কোভিড টিকাদানে বিশেষ কার্যক্রম চলছে। আজ থেকে শুরু 3 সপ্তাহের এই কর্মসূচিতে টিকার আওতায় আনা হবে প্রায় 1 কোটি শিশুকে। একযোগে দেশের 427টি উপজেলায় 5 থেকে 11 বছর বয়সী শিশুদের দেওয়া হবে বিশেষভাবে তৈরি ফাইজার বায়ো এনটেকের একটি টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে প্রথম ডোজ নেয়ার 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে তাদের। সব উপজেলা পর্যায়ে টিকা পাঠানো হয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। এর আগে গত 25 আগস্ট থেকে দেশের 12টি সিটি কর্পোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে 5 থেকে 11 বছরের শিশুদের টিকা প্রদান করা হয়। দর্শক, শিশুদের টিকাদান কর্মসূচি বিষয়ে কথা বলতে এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার হাসান শহীদ সোহরাওয়ার্দী। তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সভাপতি। আমি স্বাগত জানাচ্ছি আপনাকে প্রফেসর ডাক্তার হাসান শহীদ সোহরাওয়ার্দী আপনাকে আমাদের এশিয়ান নিউজে। আপনার সাথে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, যে যেমনটি আপনি জানেন যে আজকে থেকে 5 থেকে 11 বছর বয়সী শিশুদেরকে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং লক্ষ্যমাত্রা হচ্ছে 1 কোটি শিশুকে এই টিকার আওতায় আনা হবে, তো এই বিষয়ে আপনার পর্যালোচনা জানতে চাইছি। খুব ভালো উদ্যোগ, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ভালো উদ্যোগ। দেখেন, বয়সটা কিন্তু 5 থেকে 11, এর একটা কারণ কি যে এই বয়সের শিশুরা, অনেক শিশুরা গ্রামের শিশুরা মায়ের কাছেও থাকে না, মাস্টারের কাছেও থাকে না, সুতরাং এদের টেক কেয়ার করতে হবে বেশি। এবং এই শিশুরা যখন ঘোরাফেরা করে এদের ডেঙ্গুতে আক্রমণ হতে পারে, মশার কামড়ে। তো ডেঙ্গু এবং কোভিড এদের চিকিৎসা ঠিক উল্টা। একটা শিশু যদি ডেঙ্গু হয়ে পড়ে এবং কোভিড একসাথে হয়ে পড়ে, তাহলে কিন্তু তার চিকিৎসাই করা যাবে। তো সুতরাং এই শিশুদের এটা খুব ভালো উদ্যোগ। এবং মা বাবাকে আমি বলবো যে আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে খুব ভুল করবেন। এই জন্যই ভুল করবেন যে আপনার কোভিডের তো সে বাঁচলই না, এর সাথে যদি ডেঙ্গু হয়ে পরে পরে যদি কোভিড হয় তো ওই বাচ্চার চিকিৎসা একদম অসম্ভব, কারণ এই দুটোর চিকিৎসা ঠিক ভিন্নমুখী। তো সেই জন্য এই টিকাদান কর্মসূচিকে আমি স্বাগত জানাই। এবং টিকাদান কর্মসূচির যে কর্মসূচিতে দেখলাম যে স্কুলে দেওয়া হবে এবং লাইনে দেওয়া হবে, এবং স্কুলে যারা পাবে না তাদের জন্য এখন বাইরে দেওয়া হবে। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে যারা মা বোন আছেন তাদের শিশুদের জন্য এই টিকা দিয়ে নেন, অবশ্যম্ভাবী করে দিয়ে নেন। যেহেতু এই টিকা দিলে আপনার শিশু অসুখ বিসুখ সম্বন্ধে আপনি নিশ্চিন্ত হতে পারছেন, এবং প্রাণঘাতী অসুখ, এমনি অসুখ প্রাণঘাতী আপনি নিশ্চিন্ত হতে পারছেন, সেহেতু আপনার গাফিলতি আপনার শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই আসুন আমরা সরকারি ডাকে সাড়া দিই এবং এই কর্মসূচিতে টিকা গ্রহণ করি। একটা কথা খেয়াল রাখবেন, এখানে পরপর দুটো টিকা দেওয়া হবে, কিন্তু ভুল করবেন না যে একটা টিকা দেওয়া হলে আরেকটা টিকা আমরা না দিলেও চলবে। সাধারণত আমরা রুগী দেখি রুগীরা এই ভুলটা করেন, কারণ একটা টিকা দেওয়ার সাথে সাথে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি ভিত্তি করে আর একটা দেওয়া হয়। সুতরাং দুইটা ইঞ্জেকশন কিন্তু সম্পূর্ণ, একটা দিলেন আর একটা দিলেন না, এটা কিন্তু ঠিক হবে। তাই আমার আহ্বান জানাই আমি আপনাদের মাধ্যমে, এশিয়ান টিভির মাধ্যমে, যে আমাদের বাংলাদেশের সব মা বোনরা যেন এগিয়ে আসেন এবং এই কর্মসূচির
সাকসেসফুল করার জন্য জি টিকা গ্রহণ। জি ডক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমি আরেকটি প্রসঙ্গে চলে যাচ্ছি, সেটি হচ্ছে যে এখন ঘরে ঘরে দেখাচ্ছে চোখ উঠছে, এইটার অনেকে আক্রান্ত হচ্ছে, তো এক্ষেত্রে কি করণীয় হতে পারে আপনার কাছে মনে হয়, যেহেতু আপনি গ্লুকোমা সেন্সিটিভ? আমরা টুকি পাচ্ছি, আমরা টুকি পাচ্ছি বিশেষ করে বাচ্চাদের বেশি। হ্যাঁ, এটা চোখ ওঠা রোগ বলে, কিন্তু আগেকার যেমন আমরা চোখ ওঠা রোগ এমনি বলে দিতাম যে আপনারা অ্যান্টিবায়োটিক ড্রপ দেন সেরে যাবে, অথবা অনেক গরিব মানুষ ওষুধ কিনতে পারতো না তবু ভালো হয়ে যেত, অটোমেটিক ডাক্তার না দেখালেও ভালো হয়ে যেত, 7 দিনে ভালো হয়ে যেত। কিন্তু এখন এই ব্যাপারটা নেওয়া যাবে, কারণ দিন যায় সমস্ত ভাইরাস মিউটেশন আকারে পরিবর্তিত হয়, ব্যাকটেরিয়া পরিবর্তিত হয়, এবং এই যে চোখ ওঠা রোগ আমি দেখেছি, এই চোখ ওঠা রোগ কতগুলো চোখ উঠছে ভাইরাস দিয়ে, কতগুলো উঠছে ব্যাকটেরিয়া। ভাইরাস কি ধরনের ভাইরাস দিয়ে যদি ডাক্তারের কাছে না যান, তাহলে দেখবেন যে অনেক চোখ ওঠা রোগ সবসময় না, কিন্তু অল্প সংখ্যক হলেই এই চোখ ওঠা রোগ কিন্তু কোভিড থেকেও হতে পারে। যেমন কোভিড থেকে যদি হয়, চোখ ওঠা রোগ চোখের সাথে নাক দিয়ে শরীরের সাথে কানেকশন আছে, আমরা ন্যাজো ল্যাক্রিমাল ডাক করি, কারণ মা বন্ধুর উদ্দেশ্যে বলছি, দেখবেন আপনারা যখন কান্না করেন কান্নার আগে কিন্তু নাক ছাড়ে, তার মানে চোখের থেকে নাকে পানি আসার একটা রাস্তা আছে। এখন আল্লাহ না করুক যদি কোভিডের জন্য চোখটা হয়, তাহলে কিন্তু চোখের থেকে নাকে নিয়ে যাও আপনার শরীরে রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে দেবে, লাংসের মধ্যে ঢুকে দেবে, সেটা ভালো হবে না। তো সেজন্য এই চোখটা রোগের জন্য আমি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আগে আমাদের অনেকদিন ডাক্তারি করি আমি, আগে কিন্তু টেলিফোনেই বলে দিতাম যে আপনি এই ওষুধটা দিয়ে দেন, এখন কিন্তু আমি অন্তত তা বলছি না, কারণ যদি দেখা গেল যে 20টা রোগের মধ্যে একটা রোগেছে, তাহলে তো আমি ওই বাচ্চাদের কাছাকাছি কোনো ডাক্তার দেখি ওষুধটা, মানে ওষুধের দোকানের থেকে কিনে যে ওষুধ দেওয়া সেই দিনটা চলে গেছে। তবে ভয়ের কিছু নাই, এটা 7 দিনে ভালো হয়ে যাচ্ছে, কারণ দেখেছি ব্যাকটেরিয়ার দ্বারাই হচ্ছে, ভয়ের কিছু নাই। আপনার অ্যান্টিবায়োটিক ড্রপ দেন, অ্যান্টিবায়োটিক দিনে 4 বার, এবং রাত্রিতে মলম দেবেন, কারণ অনেকে ড্রপ দেয় রাত্রিতে মলম দেয় না, তাহলে কাজ হবে না, দিনের বেলায় ভালো হবে রাত্রিতে আবার হবে, কারণ সারা রাত কাজ করার জন্য লং অ্যাক্টিং ড্রাগ দরকার, রাত্রিবেলা তো ঘুম ভেঙে ওষুধ দেওয়া হয় না, তো দিনের বেলায় একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেন দিনে 4 বার, আর রাত্রিতে শোয়ার আগে মলম দেন, এবং এটা 7 দিনে 8 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর হাসান শহীদ সোহরাওয়ার্দী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং গ্লুকোমা সোসাইটির সভাপতি প্রফেসর ডক্টর হাসান শহীদ সোহরাওয়ার্দী। যাচ্ছি অন্য প্রসঙ্গে, জনগণই হচ্ছে আওয়ামী লীগের বড় শক্তি, জনগণ যতক্ষণ আওয়ামী লীগের সাথে আছে ততক্ষণ চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেপ্টেম্বরের সার্বিক মূল্যস্ফীতি 9.1% উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, একা বাংলাদেশের পক্ষে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বর্তমান মন্দার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নিত্য পণ্য মজুত করছে উল্লেখ করে তিনি বলেন, পণ্য সরবরাহের পথে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না। একনেকের সভায় 7,018,73,00,000 টাকা 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান 13 বছরে মোট বেতন, উৎসাহ ভাতা, আনুষঙ্গিক সুবিধা হিসেবে যত টাকা নিয়েছেন তার হিসেব দাখিলের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওয়াসার আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এই আদেশ দেন। এর আগে গত 17 আগস্ট তাকসিম এ খানের সকল সুযোগ সুবিধার হিসেব তলব করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে তাকসিম এ খানকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এছাড়া তাকে অপসারণে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রাজধানী মিরপুরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা নতুন নয় হকারদের জন্য, বিভিন্ন সময় প্রশাসন কঠোর পদক্ষেপ নিলেও
কয়েকদিন বাদে আবারও সেই পুরনো দৃশ্য। আর এসব ফুটপাত দখলকারীদের মদতদাতার তালিকায় উঠে এসেছে ভুঁইফোর সাংবাদিক সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম। প্রতিনিধিদের তথ্য ছবিতে আর জানাচ্ছেন শেখ ফাহিম। সড়ক দখল করে চলছে দোকানপাট, জমেছে হকারদের হাঁকডাক। রাজধানীর মিরপুরে পথচারীদের চলার পথ বন্ধ করে এভাবেই চলছে লাখ লাখ টাকার ব্যবসা, যেখানে বিভিন্ন সময় প্রশাসন অভিযান চালিয়ে ফুটপাত মুক্ত করে চলেছে, দিয়েছে হুঁশিয়ারিও। এরপরও কেন দখল মুক্ত হচ্ছে না সড়ক? অবৈধভাবে চলা এই ব্যবসার আড়ালে থাকা নামগুলোর খোঁজে বেরিয়ে আসে থলের বিড়াল, যেখানে উঠে এসেছে ভুঁইফোর সাংবাদিক সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম। মিরপুরের দারুসসালাম থানা এলাকার আমিনুল ইসলাম আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে পাওয়া যায় ফুটপাতে চাঁদা দাবির একাধিক অভিযোগ। আতর টুপির দোকানি হলেও নিজেকে সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন তিনি। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নিজেকে জাহির করেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেখা না করলে আমাদের দোকানপাটের একটা হুমকি ধরনের আর কি দেয়। এর মাঝখানে একজন লোক আছে, আমাদের এখানে ডিস্টার্ব করার চেষ্টা করে আর কি, আমার সাথে যোগাযোগ করতে হইব। যোগাযোগ করলে আর কি আমাদের দোকানে স্থায়ীভাবে থাকতে পারবো অথবা আমরা করতে পারবো। বিভিন্ন ধরনের হুমকি দেয়, চাঁদা বাজা হয় আর কি, আইসা বলে দোকানদারি করতে দিব না আর কি, বিভিন্ন ধরনের মোবাইল নিয়ে যায়, নাম্বার নিয়ে যায়, হুমকি দামকি দেয় এরকম আর কি। তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেই দাবি আমিনুল ইসলাম আমিনের। ফুটপাতে চাঁদার ব্যাপারটা যেটা বলছেন, আমাদের পুরো দক্ষিণ বিশিলটা সিসি ক্যামেরার আওতায় এবং এটা দারুসসালাম থানার ওসি সাহেবের ওখানে মনিটরিং হয়। আর চাঁদাবাজ আমিনা, চাঁদাবাজ কারা ওটা আমার জিডিতে লেখা আছে। 2021 সালে একটি মামলায় ওয়ারেন্ট হয়েছিল আমিনুল ইসলামের বিরুদ্ধে এবং দারুসসালাম থানায় কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল এক ব্যক্তি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শুধু সংগঠিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রণ তদন্ত সহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ। পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলামের নির্দেশে এক মাসেই 450 ওয়ারেন্টের আসামি গ্রেফতার সহ 554 ওয়ারেন্ট নিষ্পত্তি করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযানে 8টি চোরাই মোটরসাইকেল সহ 2 জন গ্রেফতার, 40টি বাইসাইকেল সহ 2 চোর গ্রেফতার, চুরি ও হারিয়ে যাওয়া 134টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করে পুলিশ। পুলিশের এই অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে মাদকদ্রব্য। পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম যোগদানের পর থেকে জেলা পুলিশের এই অভিযানে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। সকলকে আমরা রহস্য উদ্ঘাটন করেছি, সকলকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। 8টি চোরাই মোটরসাইকেল সহ চোরদেরকে গ্রেপ্তার করা, 40টি বাইসাইকেল সহ চোর গ্রেপ্তার করা এবং আমরা এখানে আপনার লক্ষ্য করবেন যে 150টির মতো হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনের বিরুদ্ধে। চেয়ারম্যানের নির্দেশে তার ভাতিজা এই হামলার নেতৃত্ব দিয়েছে বলে দাবি ভুক্তভোগী সাংবাদিক ও তার সহকর্মীদের। হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চেয়ারম্যান। এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দৈনিক প্রতিদিনের সংবাদের সাংবাদিক সিরাজুল ইসলাম আপনের উপর এই হামলা চালায়। এই হামলায় যারা চালিয়েছে তাদের মধ্যে উপস্থিত ছিল সদর ইউনিয়ন চেয়ারম্যানের ভাতিজা সোহেল রানা। বর্তমানে সে খুব অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপরাধী দুর্বৃত্তরা যারা সাংবাদিকের গায়ে হাত তুলেছে তাদের গ্রেপ্তার করবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবে। প্রকৃত দোষী যে তাকেই ধরা হোক এবং এইভাবে সাংবাদিকের উপরে গায়ে হাত তোলা এটা একটা গর্হিত কাজ এবং বর্বরোচিত হামলা। নোয়াখালীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে জোবায়ের নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গেল রাতে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে চন্দ্রপুর মহল্লায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত রাকিব ও পলাশ নামে 2 জনকে আটক করেছে পুলিশ। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাংয়ের 8 থেকে 10 জন সদস্য রাকিবের নেতৃত্বে জোবায়েরকে তার বাসার সামনে রাস্তায় বেধড়ক পিটিয়ে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। সুধারাম থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাদের নামে ছেলেটা ওকে বাইর করে নিছে কল দিয়ে বাসা থেকে। আর আমার ভাই অনেক ভালো ছেলে, ও কোনোদিন কারোর সাথে ঝগড়া করে নাই। আর নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক স্কুল কলেজে ও একজন মেধাবী ছাত্র।
আর দেখো আব্বু টাকা লাগবে কেন আর যে টাকা লাগবে না ওই আমি আর ইয়া বন্ধুকের কথা শুনি আই দুজন আটক আছে, আমরা এটা যাচাই বাছাই করতেছি, আরো কিছু নাম পেয়েছি, আমাদের অভিযান চলতেছে। বগুড়ার শাহজাহানপুরে নিখোঁজের ছয় দিন পর গলা ও হাত পায়ের রক কাটা তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম বুলবুল হোসেন বিজয়। সকাল 9টায় উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের একটি পরিত্যক্ত ইট ভাটা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত বিজয় লক্ষ্মীকোলা গ্রামের ভ্যান চালক শাহিদুল ইসলামের ছেলে। স্বজনরা জানান, গত 5 অক্টোবর বিকেলে দুর্গাপূজার মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় বিজয়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় বিষয়টি পুলিশকে জানায় বিজয়ের বাবা শাহিদুল ইসলাম। আজ সকালে মাঠে কাজে যাওয়ার পথে পরিত্যক্ত ইট ভাটায় বিজয়ের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। কুমিল্লার 14 গ্রামে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে উপজেলা গুণবতী ইউনিয়নের চাপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এনামুলকে বিদ্যালয়ের স্টোর রুম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুণবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আবারও অস্থির ডিমের বাজার। খুচরা বাজারে গেল কয়েকদিনে হালি প্রতি ডিমের দাম বেড়েছে 6 থেকে 8 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ফার্ম মালিক আর মধ্যস্বত্বভোগীদের কারণে বেড়েছে ডিমের দাম। যদিও খামারিদের দাবি, পোলট্রি ফিড ও ওষুধের দাম বাড়ায় প্রতি হালি ডিম 40 থেকে 42 টাকায় বিক্রি করেও লোকসানে অনেকে। গাজীপুর থেকে মাহমুদুল হাসানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ডিমের বাজারের অস্থিরতা যেন থামছেই না, গেল কয়েকদিনে ফের বেড়েছে ডিমের দাম। প্রতি হালি ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 48 থেকে 50 টাকা। যে ডিমের দামটা আগের চেয়ে অনেক বাড়তি হয়ে গেছে, তো আমাদের এখন সব মিলায় চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আগে থেকে একটু বাড়তি লাগতেছে, যেহেতু আগে নিতাম 40-45, এখন 50 টাকা। কিন্তু যারা নিম্নস্তরে কাজ করে, কম টাকা স্যালারি পায়, মজুরি পায়, ওদের তো মনে করেন যা স্যালারি পায় তো বাজার করে চলাফেরা করতে খুব টাইট হয়ে যায়, ওদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যায়, কারণ ইনকাম করে কম কিন্তু দাম সবগুলোর প্রচুর। এখন আমরা তো যেখানে আসি আমাদের স্যালারি তো আর ওইরকম বাড়ি নাই, যেটাই কিন্তু সেটাই তো দাম বেশি। দফায় দফায় ডিমের দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীরা দুষছেন ফার্ম মালিক ও মধ্যস্বত্বভোগীদের। তারা বলছেন, বেশি দামে ডিম কেনায় বিক্রি করতে হচ্ছে বাড়তি দরে। সরের খামার থেকে আনলে মনে করেন আমি অনেকটা কম পাইতাম, তার জন্য আমার 3টা ফার্টিজন পালায় আসে, তখন প্রতিটা পালে কম পাকে 20-30টা ব্যবসা করে, ব্যবসা করে আমাদের মোটামুটি অনেক পর্যায়ে যায়, যার জন্য আমরা দাম বেশি দেওয়া লাগে, তার জন্য বেশি বেচা লাগে আমাদের। খামারিদের দাবি, পোলট্রি খাদ্য ওষুধ ও জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে তারা। পাইকারিতে ডিমের হালি 40 থেকে 42 টাকা বিক্রি করেও লোকসানে অনেকে। বর্তমানে প্রতি কেজি খাদ্যের দাম পড়তেছে 55 থেকে 56 টাকার মধ্যে, যেটা গত বছর ছিল 26 থেকে 27 টাকা 28 টাকা এর মধ্যে ছিল, তো সেটা অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে। তো ও হিসাবে ডিমের দাম কিন্তু ওভাবে বাড়েনি, কিন্তু উৎপাদন খরচ আমাদের প্রচুর বেড়ে গেছে। বৈদ্যুতিক খরচ, লেবার কস্টিং, মেডিসিন, এগুলো হিসাব করে ডিমের উৎপাদন খরচ 10 টাকা 60 পয়সার উপরে আছে, কিন্তু সরকার এর প্রতি কোনো তদারকি নাই। গার্মেন্টস শিল্পের পরে দ্বিতীয় শিল্প হইল পোলট্রি শিল্প, যেটাতে 2 কোটির উপরে লোক জীবিকা নির্বাহ করে, কিন্তু এই সেক্টরটা ধ্বংসের পথে চলে গেছে। ডিমের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের দাবি সাধারণ ক্রেতাদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের পৃষ্ঠপোষকতায় ধলাপাড়া হাইস্কুল মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম মিয়া সহ আরও অনেকে।